শখ করে এতদিন যাদেরকে পুষে রেখেছিলাম আজকে তার ইতি দিলাম। আসলে কি সেটা জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সকালবেলা হওয়ার শুরুতেই রুটি বানাইতে গেলাম, রুটি বানানোর পরে সকালের নাস্তা তো মনে করেন ঘুমিয়ে দৌড়ার লগলগেই নাস্তার সিনটা। তারপরে আমনের ভাই নিচে গেছে, নিচে যাইয়ে তাল আর শাপলা লইছে, দেখে তো মনে করেন মহা খুশি। শাপলা অনেক পছন্দের একটা খাবার আর তাল তো আরও পছন্দের খাবার, তাই তাল যতই পছন্দ হোক একটু রস বাইর করতে কষ্ট হইবে, তাই ভালো জিনিস খাইতে গেলে একটু কষ্ট করাই লাগবে, এইটাই বাস্তব। কখনো কষ্ট মনে করা যাবে না, ভালো কিছু খাইতে হলে ভালো কিছু করতে হলে একটু তো কষ্ট করতে হইবে, এটাই বাস্তব। তা এখানে শাপলাও পরিষ্কার করতে আসিলাম, আর এইখানে দেখতে আসেন দুইটা কবুতর। তাই কবুতরেই আমি শখ করে এতদিন পালছি, আর মনে করেন দুইটা ঘুঘু পাখি পালছিলাম এক বছরের উপরে। যাই হোক, এগুলো পরিষ্কার করতে আমার অনেক কষ্ট হয়, তাই ভাবলাম এগুলোকে আর রাখা যাবে না, কারণ আমার বারান্দা বাসায় একটা বারান্দা, একটা বারান্দায় এই পাখির খাঁচাগুলো রাখতে গেলে দেখা যায় আমি যখন কাপড় শুকাতে দেই তখন আমার অনেক সমস্যায় পড়তে হয়। তারপরে এই সব কথা চিন্তা করে আজকে এই চারটা পাখি জবাই করেছি, দুটা হচ্ছে মনে করেন কবুতর আর দুইটা হইছে ঘুঘু পাখি। তা ঘুঘু পাখি দুটাকে ফ্রিজে রেখে দিছি পরিষ্কার করে, আর এই কবুতর দুটাকে একদমই রান্না বসাই দিছি। পরিষ্কার করতে অনেক সময় লাগছে, আর আজকে রান্না করতেও আমার অনেক দেরি হয়েছে, তবে রান্না করার পরে মানে অনেক মজা হয়েছে, সেটা আর কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। কবুতর পরিষ্কার করা, হাঁস পরিষ্কার করা আসলে অনেক কষ্টের কাজ, কিছু করার নাই, কিছু ভালো কিছু খেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে। তবে একটু কষ্ট লাগছিল, কারণ এতদিন যাদেরকে নিজের হাতে খাবার দিয়েছি, পানি দিয়েছি, পরিষ্কার করেছি যাদের, মানে ওইগুলোর কথা মনে পড়লে অনেক কষ্ট লাগে, পরে নিজে জবাই করতে পারি নাই, খুব খারাপ লেগেছিল। তবে অন্য একজনকে দিয়ে জবাই করাইছি, কিচ্ছু করার নাই এই আর কি। পরে রান্না করতে চলে আসলাম, তা আলু দিব না ভাবছিলাম, তারপরে আমার দুটো ছেলে এই কবুতরের মাংস খাবে না, ওরা আলু আর ঝোল দিয়েই খাবে, ওদের কথা চিন্তা করেই আমাকে আলু আর আলু দিতে হলো, কিছু করার নাই, বাচ্চাদের জন্য অনেক কিছু সার দিতে হয়, এটাই হচ্ছে মা বাবা। যাই হোক, রান্না টান্না শুরু করলাম, এখানে একটু ঝালটা আজকে একটু বেশি দিছি, কারণ একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। রান্না একদম শেষ, হালকা একটু ঝোল ঝোলও রাখছি, কারণ একদম ভুনা করলে আমার বাচ্চারা কিছুই খেতে পারবে না, ওরা আলু আর ঝোল খাবে, এই জন্য মনে করেন একদম একটু ঝোল ঝোলও রাখছি। আর জানেন না কি বলবো, আপনাদেরকে খাওয়াইতে পারলে বুঝাইতে পারলাম যতটা মজা হয়েছে, আসলে অনেক মজা হয়েছে। কবুতরটা অতটা বয়স হয় নাই, মানে বাচ্চা মনে হয় চার থেকে পাঁচ মাস হবে হয়তো বা। আর এখানে ইলিশ মাছের মাথা দিয়ে যে শাপলাটা আমি কাটছিলাম ওই শাপলাটা রান্না করব, কিছুটা শাপলা ফ্রিজে সেদ্ধ করে রেখেছি ডাল দিয়ে আর একদিন রান্না করব। আর আজকে ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর করে কষিয়ে একটু ভাপ দিয়ে সেদ্ধ করে নেই, সবসময় আমি শাপলা এইভাবে রান্না করি। আর শাপলাটা আমাদের ঘরের সবাই পছন্দ করে, আমারও অনেক প্রিয়, অনেক এই শাপলা কীভাবে খায় সেটাই জানে না, তবে আমার ভিডিও দেখে অবশ্যই খাওয়ার ট্রাই করবেন। শাপলা আসলে অনেক প্রিয়, অনেক ভালো লাগে, জাতীয় ফুল শাপলা, সবাই খাওয়ার চেষ্টা করবেন। শাপলাও রান্না হয়ে গেছে, শাপলাটাও অনেক মজা হয়েছে। আজকে শুধু মানে কাজের জন্য বেশি কিছু রান্না করি নেই, শুধু কবুতর আর শাপলা রান্না করেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তবে শাপলাটাও এতটা মজা হয়েছে কি আর করব, অনেক মজা হয়েছে খাইতে, আলহামদুলিল্লাহ। বাড়ির আমাদের ক্ষেতের চাউলের ভাত রান্না করতেছি কয়েকদিন যাবত, একদম সব কিছু টেবিলে নিয়ে আসছি খাওয়ার জন্য। তাই সবাই বেশি বেশি করে ভালো থাকবেন, সুস্থ থাক, আমি চাই আমার প্রিয় মানুষগুলো সব সময় ভালো থাকুক, সুস্থ থাকুক, আমার সাথেই থাকুক। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন।